ইউক্রেনের বাখমুত অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে ইউক্রেনীয় ও রুশ সেনাদের মধ্যে লড়াই দিন দিন দীর্ঘ হচ্ছে। প্রতিদিনই দুই পক্ষের যুদ্ধের খবর পাওয়া যায়। এবার বাখমুতকে নিশ্চিহ্ন করতে রাশিয়ার সেনারা ফসফরাস বোমা ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। কিয়েভের অভিযোগ, ফসফরাস বোমা দিয়ে অবরুদ্ধ শহর বাখমুতে হামলা চালাচ্ছে পুতিন সেনারা। সাদা ফসফরাস বোমা নিষিদ্ধ না হলেও বেসামরিক এলাকায় এটির ব্যবহার যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়। এর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা নেভানো কঠিন। রাশিয়ার বিরুদ্ধে এর আগেও ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ রয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বাখমুতের যেসব অঞ্চল এখনও রাশিয়া দখল করতে পারেনি, সেসব অঞ্চলে হামলায় ফসফরাস বোমা ব্যবহার করছে মস্কো। সাদা ফসফরাস মোমের মতো একটি পদার্থ, যা অক্সিজেনের সংস্পর্শে জ্বলে ওঠে। রাসায়নিকটির তীব্রতা ব্যাপক। রাজধানী কিয়েভের আকাশে যুক্তরাষ্ট্রের দেয়া প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেছে ইউক্রেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। রাশিয়ার অত্যাধুনিক অস্ত্রের একটি হলো খিঞ্জাল ক্ষেপণাস্ত্র। রুশ সেনাবাহিনীর মতে, আকাশ থেকে নিক্ষেপযোগ্য এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতির চেয়ে 10 গুণ বেশি, ফলে বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এগুলোকে ভূপাতিত করা কঠিন। শনিবার গাড়িবোমা হামলায় আহত হয়েছেন রাশিয়ার যুদ্ধপন্থী জাতীয়তাবাদী এক লেখক জাখার প্রিলেপিন, তবে তার গাড়ির চালক নিহত হয়েছেন। রাশিয়ার তদন্ত কমিটি জানায়, এদিন মস্কো থেকে প্রায় 400 কিলোমিটার পূর্বাঞ্চলের একটি গ্রামে লেখক জাখার প্রিলেপিনের অডি Q7-এ বিস্ফোরণ ঘটেছে। প্রিলেপিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হামলার পরপরই একে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে ঘটনার সঙ্গে ইউক্রেন ও পশ্চিমারা জড়িত বলে অভিযোগ করেছে মস্কো। এরই মধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রুশ বার্তা সংস্থা TASS বলছে, ওই ব্যক্তি ইউক্রেনের নাগরিক। এর আগে ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। রাইসা জান্নাত, সময় সংবাদ।